তোমরা এটা জানো যে হৃৎপিণ্ড পাম্পের মাধ্যমে কাজ করে বা পাম্পের মতো কাজ করে? তো হৃৎপিণ্ড কাজ করে আসলে বেসিক্যালি সংকোচন আর প্রসারণের মাধ্যমে, যে দুইটাকে একত্রে আমরা পাম্প বলি আর কি। তো এই একবার সংকোচন আর একবার প্রসারণ হওয়াকে আমরা বলি কি, হৃদস্পন্দন অথবা আমাদের যে হার্টবিট। ঠিক আছে, তো হার্টবিট বা হৃদস্পন্দন মানেই হচ্ছে কিন্তু সিস্টোল আর ডায়াস্টোলটা। তো এই যে সিস্টোল আর ডায়াস্টোলটা আবার কি, সিস্টোল আর ডায়াস্টোলটা হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন আর প্রসারণ। হৃৎপিণ্ডের সংকোচনটাকে আমরা বলি সিস্টোল আর প্রসারণটাকে আমরা বলি ডায়াস্টোল। তো আজকে আমরা পড়বো হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন পদ্ধতি। এই হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন পদ্ধতি, এটা বোঝার জন্য একটা ছবি আঁকতে হবে। ছবিটা একদম সহজ। তো আমরা ফার্স্টে কী করবো, এভাবে একটা দিব, একটা সি এর মতো করে একটা দিব। এখান থেকে আবার আমরা নিচের দিকে আরেকটা দিব, একটু বড় করে দিতে হবে নিচেরটা। ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের নিলয়টা একটু বড় হয়, অলিন্দগুলা ছোট হয়। এই পাশেও সেম করে একটা সি দিব। ঠিক আছে, এরপরে হচ্ছে এদিক থেকে একটা দিব, আরেকটা সি আর কি, যেটা আর একটু মানে বড় করে দিবা। তো এখন আমরা এই দুইটা পাশ পাইলাম। তো এখানের মধ্যে উপরের দিকে হচ্ছে অলিন্দ, নিচে হচ্ছে নিলয়, তোমরা জানোই। আমরা মাঝখানে একটু সেপারেট করে দিব। এটা আমরা ধরে নিচ্ছি, এটা হৃৎপিণ্ড আমরা ধরে নিচ্ছি। এরপরে তোমরা এখানে আমরা একটা কপাটিকা দিলাম, এদিকেও একটা কপাটিকা দিলাম। হৃৎপিণ্ড মোটামুটি এখানেই শেষ। এরপরে আমরা উপর থেকে এদিক থেকে একটা মহাশিরা আঁকবো। ঠিক আছে, উপরের দিকে কী থাকে, ঊর্ধ্ব মহাশিরা। তারপরে হচ্ছে আমরা এদিক দিয়ে আরেকটা মহাশিরা দিব, যেটা হচ্ছে নিম্ন মহাশিরা। ঠিক আছে, এরপরে হচ্ছে এখান থেকে আমরা এই যে এটা হচ্ছে কি, আচ্ছা আমি এগুলো একটু বলে দিই। এখানে উপরের দিকে আমরা জানি দুই পাশে দুইটা অলিন্দ থাকে, তা আমরা যদি বলি তাহলে উপরে এখানে হচ্ছে ডান অলিন্দ। তোমরা এটা জানো যে আমরা হৃৎপিণ্ড আঁকার সময় সবসময় হৃৎপিণ্ডের ডান পাশটাকে আমরা বাম ধরবো, বাম পাশটাকে ডান ধরবো, অর্থাৎ উল্টা ধরবা। ঠিক আছে, ধরার সময় বা আঁকার সময় তোমরা উল্টা চিন্তা করবা, ডানটাকে বলবা বাম, বামটাকে বলবা ডান। ওই জন্য আমি বাম পাশে দেখো ডান অলিন্দ লিখছি, তাহলে বাম পাশে হবে কি, বাম অলিন্দ। ঠিক আছে, সেম টু সেম নিচের দিকে আসলে কী হবে, নিলয় হবে। তাহলে নিচে হচ্ছে ডান নিলয় বাম পাশে, আর ডান পাশে লিখবা হচ্ছে বাম নিলয়। শেষ, এখন আমরা উপরে একটা ঊর্ধ্ব মহাশিরা আর একটা নিচে নিম্ন মহাশিরা আঁকছি। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা আরও দুইটা জিনিস আঁকবো। একটা হচ্ছে এখান থেকে শুরু করে এদিক দিয়ে নিয়ে যাব, আবার আরেকটা দিব এভাবে করে নিয়ে যাব। এটা কোথায় গেছে, এটা গেছে ফুসফুসে। যেহেতু এটা ফুসফুসে গেছে, এই জন্য এটাকে আমরা বলবো ফুসফুসীয় ধমনী। অর্থাৎ ডান নিলয় থেকে যে ধমনীটা ফুসফুসে যায় সেটা হচ্ছে ফুসফুসীয় ধমনী। ফুসফুসে যাচ্ছে এই জন্য এটার নাম কি, ফুসফুসীয় ধমনী। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পালমোনারি ধমনী। অর্থাৎ আমরা ফুসফুসীয় ধমনীও বলতে পারি, পালমোনারি ধমনীও বলতে পারি। তাইলে এখানে আমরা একটা ফুসফুস আঁকবো, ধরলাম যে এটা হচ্ছে একটা ফুসফুস। ঠিক আছে, তাহলে এটা যদি ফুসফুস হয়, ফুসফুসে যে ধমনীটা গেল সেটা হচ্ছে পালমোনারি ধমনী অথবা ফুসফুসীয় ধমনী। তাহলে এটা ফুসফুসীয় ধমনী। শেষ, এরপরে উপর থেকে ঠিক ফুসফুস থেকে বাম অলিন্দে আরেকটা ধমনী আসবে, আই এম সরি, শিরা আসবে, একটা শিরা আসবে। ওই শিরাটার নাম হচ্ছে ফুসফুসীয় শিরা, কারণ হচ্ছে সেটা ফুসফুস থেকে আসতেছে। যদি ফুসফুসে ধমনী গিয়ে ঢুকে সেটার নাম হয় ফুসফুসীয় ধমনী। আবার যদি ফুসফুস থেকে কোনো শিরা যদি বের হয়ে বাম